অনেকে ইঞ্জিন ফ্লাশ কিভাবে দিতে হয় জানে না, আমরা আজকে ইঞ্জিন ফ্লাশ দেওয়াটা আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে আমরা মোবিলটা ড্রেন দিছি, ড্রেন দেওয়ার এরপরে এই যে ফ্লাশ অয়েলটা ঢালতেছি, দেখতে পারতেছেন এটা হলো ফ্লামিঙ্গো ফ্লাশ অয়েল। আর ফ্লাশ অয়েল দিয়ে সর্বোচ্চ আপনি 5 মিনিট গাড়িটা স্টার্টে রাখবেন এবং কোনো পিক আপ দিবেন না, পিক আপ ছাড়াই স্টার্টে রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছিলেন ট্রেতে মোবিলটা, এটা হলো গাড়ির আগের মোবিল, পুরো মোবিলটা পুরো কালো গাদ হয়ে গেছে, ইঞ্জিনটার ভিতরেও গাদ হয়ে গেছে, তার জন্য আমরা এটার ইঞ্জিনটাকে ফ্লাশ করবো। তো সেটাতে ভিডিওটা দেখাবো। দেখুন ফ্লাশ অয়েল ঢালার পর এখন গাড়িটা স্টার্ট দিয়ে রাখবো, স্টার্ট দিয়ে 5 মিনিট রাখবো, 5 মিনিট পরে আবার ফ্লাশ অয়েলটা ড্রেন দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, তারপরে দেখুন আমরা ফ্লাশ অয়েলটা এখন ড্রেন দিচ্ছি, দেখতে পারবেন যে কীভাবে কার পরিমাণ কালো গাদ ভাইরা ইঞ্জিনেতে, যেটা মোবিলের পুরো যে পুরে গাদটা তৈরি, দেখতে পাচ্ছেন কী পরিমাণ কালো, এগুলো ফ্লাশ অয়েলের সাথে বেরিয়ে গেলো ময়লাগুলো, দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কী পরিমাণ ময়লা হয়েছে, যাদের গাড়ি মিনিমাম 10,000 কিলো পরপর একটা করে ফ্লাশ অয়েল মারা উচিত, 10,000 কিলো পরপর ফ্লাশ অয়েল মারলে ইঞ্জিনটার ভিতরে পরিষ্কার থাকবে। এবং মনে করেন ইঞ্জিনের মোবিলটা ড্রেন দিলেও তখন এরকম কালো হবে না, পুরো কালো ছাই হবে না, চাইলে কেউ মনে হয় 5,000 কিলো পরও মারতে পারবেন,